हेलो फ्रेंड्स, वेलकम बैक टू श्रेयास मैथ। ये मुहूर्ते सबथेके बड़ो गुरुत्वपूर्ण आपडेट हलो एबछर 2021 माध्यमिक एवं उच्च माध्यमिक होबे। किछुक्षण आगे नवान्ने सांबादिक बैठके माननीय मुख्यमंत्री ममता बंदोपाध्याय जानान जे जुलाइर शेष सप्ताहे उच्च माध्यमिक एवं आगस्टेर द्वितीय सप्ताहे माध्यमिक नेওয়া होबे। तो क्षेत्रे परीक्षा हबे निजे स्कूले। एबार परीक्षाटा हबे 1.5 घंटार परीक्षा, ताहले क्षेत्रे क्वेश्चन पैटर्न एकटा चेंजेर ब्यापार आसछे। क्वेश्चन किन्तु एमसीक्यू टाइपेरो होते पारे। तोमरा नर्माली जारा माध्यमिक उच्च माध्यमिक बा एतदिन जेटा होये एसछे सेई रकम टाइपेर क्वेश्चन किन्तु हबे ना, क्वेश्चन पैटर्न चेंज हबे। मैथे की धरनेर क्वेश्चन पैटर्न आसबे सेई निये तोमरा आमार चैनेले आपडेट पाबे। तो तार जन्य आमार चैनल अवश्य फलो करते हबे। आर तोमरा किन्तु आर हाते बेशी समय नेई, जेहेतु आज के डिक्लेयर होये गेछे जे आगस्टेर द्वितीय सप्ताहे माध्यमिक एवं जुलाइयेर शेष सप्ताहे उच्च माध्यमिक। अर्थात कि ना, एबछर किन्तु उच्च माध्यमिकटा आगे होच्छे, माध्यमिकटा पड़े। अन्य बछर नर्माली माध्यमिक आमादेर फेब्रुआरि मासे हय, फेब्रुआरि मासेर प्रथम दिके आर शेषेर दिके बा मार्चेर प्रथमे उच्च माध्यमिक हय। तो एबछर माध्यमिक पड़े हबे एवं उच्च माध्यमिक किन्तु आगे होच्छे। तो तोमरा किन्तु सेइभावे मानसिक प्रस्तुति शुरू करे दाओ एवं तार साथे साथे पढ़ाशोनार प्रस्तुतिओ चालिये जाओ। कारण परीक्षा जेहेतु हबे, तोमादेर मार्क्स किन्तु সেই অনুযায়ী হবে। তাই এই দুটো মাস বা এই লাস্ট একটা মাস যে যেভাবে তোমরা কাজে লাগাবে সেই রকমই কিন্তু তোমাদের রেজাল্ট হবে। আর মাধ্যমিক আর উচ্চ মাধ্যমিক হলো জীবনের বড় পরীক্ষার মধ্যে অন্যতম দুটি পরীক্ষা। তো সেক্ষেত্রে তোমরা অনেকেই যা এখন যা কোভিড পরিস্থিতি বলো বা প্রাকৃতিক বিপর্যয়, অনেকেরই পড়াশোনা বা মানসিক অবস্থায় অনেক হেরফের হয়েছে। তো সব কিছু ভুলে গিয়ে জোর কদমে প্রস্তুতি শুরু করে দাও, কারণ পরীক্ষা তোমাদের দিতে হবে আর সেই অনুযায়ী তোমাদের কিন্তু মার্কস আসবে। তোমাদের যে কোনো অঙ্কে কোনো অসুবিধা হলে তোমরা আমার চ্যানেল ফলো করতে পারো এবং আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 8240032980 এই নাম্বারে কিন্তু তোমরা আমাকে ফোন বা মেসেজ করে জানাতে পারো। আমি তোমাদের সম্পূর্ণ সাহায্য করার জন্য প্রস্তুত থাকবো সব মুহূর্তে। তো এইটুকুই বলার। আর যেহেতু ক্যান্সেল হচ্ছে না, আমি আবারও বলছি খুব ভালো করে তোমরা পড়াশোনা শুরু করে দাও এবং জোর কদমে প্রস্তুতি রাখো। যারা এইচএস দিচ্ছ তাদের বিভিন্ন এক্সাম আরও ভালো ভালো আছে, যেগুলো যেমন জেই মেন্সটা এবছর এখনও পোস্টপন্ড আছে, হবে কি হবে না কোনো ঠিক নেই। তো সেক্ষেত্রে তোমাদের এইচএসটা এই কারণে ভালো দিতে হবে যাতে কোনো কলেজে জেনারেল লাইনেও ভর্তি হতে পারো। আর এবছর কিন্তু জেনারেল লাইনের কলেজে প্রচুর কম্পিটিশান বাড়বে, কারণ নিট এখনও হয়নি। তো নিটের কোনো এখনও আপডেট পাওয়া যাচ্ছে না। তারপরেতে তোমার জেই মেন্স যে এক্সামটা, সেই এক্সামে তোমাদের সেরকম মানে লাস্ট যে এক্সামটা হওয়ার কথা ছিল সেটা পোস্টপন হয়েছে। তো সেক্ষেত্রে এইচএসের মার্কস অনুযায়ী কিন্তু তোমরা ইয়ার ল্যাক না দিয়ে যে কোনো সাবজেক্টে বা যে কোনো কলেজে ভর্তি হতে পারো। তার জন্য এইচএসটাও কিন্তু তোমরা খুব ভালো করে দাও, পড়াশোনা আবার শুরু করো আস্তে আস্তে। এক মাস পড়লেই কিন্তু অনেক ভালো রিকভার করা যাবে, তোমাদের সব কিছুই পড়া আছে, তাও আর একটু রিভিশন করে নিলেই কিন্তু আর কোনো চিন্তা থাকবে না। আর নবান্ন সূত্রের যে লাইভটা, সাংবাদিক বৈঠকের যে লাইভটা দেখানো হয়েছে সেটা রিপাবলিক বাংলার নিউজে দেখানো হয়েছে। তো আমি সেই সূত্র ধরেই তোমাদের কাছে আজকে লাইভে এসে বললাম। তো আর মাধ্যমিক যারা দিচ্ছ তারা তো তাদের তো ভালো করে দিতেই হবে পরীক্ষা, কারণ এরপরে তোমরা সায়েন্স আর্টস কমার্স এই যে বিভিন্ন বিষয়গুলো আছে সেগুলো চুজ করতে পারবে। সেক্ষেত্রে রেজাল্ট খারাপ হয়ে গেলে অনেকটা কিন্তু নিজের পছন্দের বিষয় বা সাবজেক্ট পেতে তোমাদের কিন্তু অসুবিধা হবে। তাই দেরি না করে শুরু করে দাও পড়াশোনা। এইটুকুই বলার ছিল তোমাদের জন্য, এইটুকুই আপডেট দেওয়ার ছিল। তো আর কোনো ম্যাথ বা ফিজিক্স মাধ্যমিকের ক্ষেত্রে লাইফ সায়েন্স ফিজিক্যাল সায়েন্স অঙ্কে কোনো অসুবিধা হলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করো, আমি যতটা পারবো তোমাদের হেল্প করব। এবং আমার একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে ইউটিউবের কিছু স্টুডেন্ট নিয়ে, তো সেই গ্রুপে কিন্তু ক্লাস 10-এর গ্রুপ আছে, সেই গ্রুপে কিন্তু আমি সব স্টাডি মেটেরিয়াল প্রোভাইড করি, বাংলা ইংলিশ ইতিহাস ভূগোল সব কটা সাবজেক্টেরই স্টাডি মেটেরিয়াল প্রোভাইড করি এবং
অঙ্কের লাইভ ক্লাস হয়, সেই তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে পারো আমার। তোমাদের যদি কোনো হেল্প করতে পারি আমার নিজেরও খুব ভালো লাগবে। আর এইচএসসি স্টুডেন্টদের ক্ষেত্রে বলছি, তোমাদের যদি কোনো অঙ্কের ক্ষেত্রে অসুবিধা হয় তোমরা কিন্তু আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 8240032980 এই নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারো। আমি কিন্তু তোমাদের যে কোনো ডাউট বা প্রবলেম সলভ করে দেওয়ার চেষ্টা করব। আজকের ভিডিও এইটুকুই, ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর ভিডিও দেখলেই শুধু হবে না, অবশ্যই সেটা তোমার বন্ধুদের মাঝে ছড়িয়ে দিতে হবে বা শেয়ার করে দিতে হবে। আর আরেকটা কথা, ভিডিও দেখে আর কিন্তু সময় নষ্ট নয়, এবার শুরু করে দাও তোমাদের প্রস্তুতি, কারণ তোমাদের পরীক্ষার ওপরেই কিন্তু তোমাদের রেজাল্ট নির্ভর করবে। তো নমস্কার।